এই প্রাণীর দাঁতগুলি খুব সাদা চকচকে হয়। এই দাঁতগুলি খুব পরিমাণে দাম বেশি হয়ে থাকে। এই প্রাণীর দাঁতগুলি বিভিন্ন কাজে ব্যবহার হয়ে থাকে। আগেকার যুগে রাজা রাজুরা এই হাতির দাঁতগুলিকে খুব সম্মানিত ভাবে রাখত এবং এই দাঁতগুলির সাহায্যে বিভিন্ন বিভিন্ন অস্ত্র বানাত। তাই আইন ব্যবস্থার মাধ্যমে এইসব প্রাণীগুলিকে নিরাপদ রাখা উচিত। বন্ধুরা, আজকে আপনারা জানতে পারবেন অ্যানিমেলস পার্ট বাংলায় হাতির সম্বন্ধে সমস্ত তথ্য। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। বর্তমানে পৃথিবীতে সবচেয়ে ডেঙ্গা প্রাণীর মধ্যে আরও একটি সবচেয়ে বড় ও শক্তিশালী প্রাণী হলো হাতি। হাতি বন্য ও নিরামিষ ভোজন প্রাণী বলা হয়ে থাকে। এই হাতিটি বনে জঙ্গলে নিরামিষ খাবার ভোজন করে। এদের সুরে হাতে সমস্ত কাজ করা হয়ে থাকে বলে এদের নাম হয়েছে হাতি। হাতি সহজে পোষ মানে, আবার বন্য প্রাণী হাতি অনেকে ভয়ঙ্কর হয়ে থাকে। এই হাতিটিকে দেখছেন, গুহার মধ্যে প্রবেশ করেছে। গ্রীষ্মকালের সময় আপনারা বুঝতে পারছেন কেমন গরম। এই গুহার মধ্যে শুধু ছিল পানি। এই পানিগুলি গুহার উপর থেকে ঝর্ণা আকারে নিচে পড়ছিল। তখন এই হাতিটি দেখতে পায়, পানির সঙ্গে খেলা করতে করতে চলে আসে অনেক দূর পর্যন্ত। কিন্তু সে ভাবতে পারেনি অনেক দূর চলে এসেছি। বেশ পানির সঙ্গে খেলা করতে থাকে এবং পানির জলকে এদের সুরের মধ্যে প্রবেশ করিয়ে গোটা গায়ে ছড়াইতে থাকে। এই হাতিগুলি খুব মজা পায়, কিন্তু তারা ভাবতে পারেনি যে এই গুহার মধ্যে ঢুকে আর বেরোতে পারবো না। বেশ ঝর্ণা পানির সঙ্গে খেলা করতে থাকে। এই হাতিটি ভাবতে পারেনি যে গুহার মধ্যে ওলেগুলি রাস্তায় চলে যাচ্ছি। তারপর এই হাতিটি রাস্তা খুঁজে পায় না, সেই জন্য সে রাস্তার দিক হারিয়ে ফেলেছে। তখন এই হাতিটি জোরে জোরে চিৎকার করতে থাকে সাহায্য পাবার জন্যে, কিন্তু কেউ নেই। এই গুহার মধ্যে কে সাহায্য করবে? অনেকক্ষণ চিৎকার করার পর এই হাতিটি ক্লান্ত হয়ে পড়ে। আপনারা একবার ভেবে দেখেন, এই প্রাণীগুলি বনের মধ্যে দল বেঁধে থাকে, কিন্তু একা অবস্থা থাকলে কেমন হয় আপনারা বুঝতেই পারছেন। আমি একটা কথা বলতে চাই, সর্বোচ্চ আমরা মানুষ সৃষ্টির সেরা জীব, আর প্রাণীরা অবলা। আমাদের মতন এই প্রাণীগুলি তাদের হয়তো বুদ্ধি নেই অথবা জ্ঞান নেই, কিন্তু তাদের হয়তো আমাদের প্রতি অনুভূতি আছে, হয়তো তাদের সবচেয়ে বেশি আছে। আমাদের ভালোবাসা তাদের ভালো কিছু শেখাতে পারে, তাই প্রাণীগুলিকে মানুষ ভালোবাসতে শেখেন, মানুষের মানুষে কাজ করেন। অবলা নিষ্ঠুর মুখে ফেলে দেওয়াটা উচিত নয়, তাই মানুষ প্রাণী প্রাণী অপর অপরকে ভালোবাসতে শিখেন। হাতির পাগুলি সব মোটা মোটা থামের মতন হয়ে থাকে। এই পাগুলি সব শক্তিশালী ক্ষমতা অর্জন করতে পারে। এই হাতির কান দুটি কুলুর মতন খাড়া হয়ে থাকে এবং এই হাতির কান দুটো যখন নড়াইতে থাকে তখন পাখনা পাখি ডেনার মতন তখন খুব ভালো লাগে। এই প্রাণীর হাতিগুলি শরীরে আকৃতি চেয়ে চোখগুলি খুব ছোট হয়ে থাকে ও বিশাল শরীরে আকৃতির মধ্যে একটি মাথাও রয়েছে ও একটি লম্বা দড়ির মতো লেজও রয়েছে। এই হাতির লেজটি যখন লড়ায় তখন খুব দেখতে ভালো লাগে। এই প্রাণীগুলির নাক নেই, আপনারা এই কথাটি শুনে অবাক হচ্ছেন? আরে বাবা, নাক তো আছে, নাকের পরিবর্তে 3-4 হাত লম্বা একটি সুর আছে। এই সুরের সাহায্যে শ্বাস নিঃশ্বাস ত্যাগ গ্রহণ করে থাকে এবং সুরের সাহায্যে খাবারগুলিকে গুছিয়ে নিয়ে মুখে তুলে খেয়ে থাকে। পুরুষ হাতির শুধু দুপাশে দুটি বড় বড় দাঁত থাকে, সেই জন্য এই প্রাণীগুলিকে বলা হয়ে থাকে গজকন্ড নামে পরিচিত। এই হাতিগুলি সাধারণত উচ্চতা হয়ে থাকে 10-15 ফুট পর্যন্ত এবং এই হাতিগুলি ওজন হয়ে থাকে 2000 কিলোগ্রাম পর্যন্ত হয়। এই সময়ের ক্ষেত্রে হাতিগুলি বেঁচে থাকা আয়ু হলো 80-90 বছর পর্যন্ত। আপনারা একবার ভেবে দেখেন, এই প্রাণীগুলি এত পরিমাণে ওজন, বিশাল আকৃতি, বড় ও খুব শক্তিশালী হয়ে থাকে। এই হাতিগুলিকে দেখলে যে কোনো প্রাণী ভয় পেয়ে পালিয়ে যায়। বিশাল বিশাল আকৃতি শরীরে জন্মে। বেশিরভাগ এই প্রাণীগুলি বন্য প্রাণী হয়ে থাকে এবং বনের মধ্যে এরা দল বেঁধে থাকতে খুব ভালোবাসে। এদের মধ্যে যে কোনো একটি হাতি বিপদে সংক্রমণ করলে সব হাতিগুটি একসঙ্গে ছুটে আসে এবং তাকে রক্ষা করে থাকে। এই হাতি প্রাণীগুলি খুব বুদ্ধিমান, স্নেহ করুণ ও শক্তিশালী প্রকৃতিময় হয়ে থাকে, কিন্তু এরা একবার রেগে গেলে এদের পাপের বাপ ছাড়ে না, তখন এদের রূপ অন্যরকম হয়ে যায়।
এই বন্য প্রাণী হাতিগুলি বেশিরভাগ দেখতে পাওয়া যায় গ্রীষ্ম প্রধানত দেশগুলি হাতিগুলিতে, যেমন ভারত, শ্রীলঙ্কা ও আফ্রিকা, এইসব দেশগুলিকে হাতিগুলিকে দেখতে পাওয়া যায়। এই বন্য প্রাণী হাতিগুলি খাদ্য তালিকা হয়ে থাকে যে কোনো গাছপাল্লা, ফলমূল এবং শস্য দানা খাদ্য। এরা তৃণভোজী প্রাণী, এদের খাদ্য এইগুলি হয়ে থাকে। কিন্তু সবচেয়ে এতে এই প্রাণীগুলি প্রিয় খাবার হয়ে থাকে কলা গাছ এবং কলা। এই প্রাণীগুলি যখন কলা দেখতে পায় তখন এদের খুশি আনন্দতে মানুষকে আশীর্বাদ দিতে থাকে। কলা এদের প্রিয় ভক্তিময় খাবার। এই বনের মধ্যে সমস্ত খাদ্য খেয়ে নেওয়ার পর এদের অভাব পড়ে যায়, তখন এরা দল বেঁধে আমাদের এলাকাতে চলে আসে। এই প্রাণীগুলিকে ভারী ভারী মালপত্র পিঠের মধ্যে চাপিয়ে দেওয়া হয়, সেসব মালপত্র নিয়ে যাওয়া হয় এবং যে কোনো কাজে ব্যবহার করা হয়। আবার অনেকে মানুষ থাকেন গভীর জঙ্গলে হাতি পিঠে চড়ে ঘুরে বেড়ায়, কারণ এই হাতিটির মধ্যে চেপে থাকলে কোনো পশু যদি আক্রমণ করতে আসে তখন সেই পশু পারে না, পালিয়ে যায়। সেই জন্য হাতি পিঠে চেপে মানুষ বেড়াইতে ভালোবাসে এবং হাতিটা তার নিজের প্রভুকে খুব ভক্তময় করে থাকে, তার আদেশ পালন করে থাকে সর্বদাই। এবং এইসব হাতিগুলিকে শিক্ষা দেওয়া হয়, তার ফলে সার্কাসে কোনো খেলা দেখানো হয় এই প্রাণী হাতিগুলিকে নিয়ে। এই হাতিগুলি খাবার খোঁজার জন্য বনে জঙ্গলে ঘুরে ঘুরে খাদ্য সংরক্ষণ করে খায়। তাদের বিচিত্রময় দেখেন কি অনাহারে জীবন কাটায় এইসব প্রাণীগুলি। খাবার খাদ্য ফুরিয়ে যায় তখন আমাদের এলাকাতে চলে আসে। এই বয়স্ক হাতিটাকে দেখতে পাচ্ছেন জলের ধারে হাতিটি কি করছে। এই প্রাণী হাতিটি জলের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাই এই হাতিটি জল খাবার জন্য আহার করছে। এই হাতিটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই হাতিটি কি করছে দাঁড়িয়ে আছে আপনাদেরকে আমি খুলে বলছি। এই বনে আরো সব প্রাণীগুলি পশু প্রাণীদের সঙ্গে এই হাতিটি তাদের সঙ্গে জোট মিলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই বনে পশু প্রাণী হাতিটি থাকতে বেড়াইতে খুব ভালোবাসে। আপনি অবাক হবেন এই হাতিটাকে দেখে। এই হাতিটি পিঠে দুটি মানুষ চেপে আছে, এই দুটি মানুষকে তার হাতিটি কিভাবে স্নান করাচ্ছে দেখেন। পিঠের মধ্যে বসিয়ে প্রভু দুটিকে স্নান করাচ্ছে এবং সে স্নান করছে, দেখতে খুব মজা পাচ্ছে। হাতিটি স্নান করছে এবং এরা বসে বসে খুব মজা নিয়ে স্নান করছে। বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এবং এই ধরনের পশু পাখি সম্বন্ধে অজানা অজানা তথ্য আপনারা জানতে চান তাহলে অ্যানিমেলস বার্ড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।